যেকোনো ব্যাটসম্যানের জন্যই সেঞ্চুরি আরাধ্য প্রার্থিত লক্ষ্য, 100-200-300 কিংবা ব্রানলারার 400। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার পর তাদের উদযাপনেও থাকে ভিন্ন মাত্রা। কেউ শূন্যে ভাসতে চান, সচিন টেন্ডুলকার অসীমে তাকিয়ে প্রয়াত পিতাকে খোঁজেন, ওই সেঞ্চুরি ঘিরেই সব কিছু। টেস্টে সচিনের রান 15,000-এর বেশি, সেঞ্চুরির হাফ সেঞ্চুরিও একমাত্র তারই। ভারতীয় কিংবদন্তির কাছাকাছি রিকি পন্টিং এর রান 13,000-এর উপরে। গ্রেটদের মধ্যে শুধু রান নিয়েই স্নায়ুযুদ্ধ ছিল না, সেঞ্চুরি সংখ্যাও থাকতো আলোচনার অন্যতম খোরাক। সেখানেও এগিয়ে সচিন, পন্টিং এর সেঞ্চুরি তার চেয়ে 10টা কম। তবে কেউ কেউ আছেন যাদের নিয়ে আলাদাভাবে আলোচনা করা যেতে পারে। হাজারে হাজার রান ঠিকই করেছেন, কিন্তু আরাধ্য সেঞ্চুরিটা পান। কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের টেস্ট রান 3,000-এর বেশি, কিন্তু আক্ষেপ হয়তো ওই একটাই, কোনোদিন সেঞ্চুরি করতে পারেননি। ওয়ানের সেরা টেস্ট ইনিংস 99, পেতে পেতে হারিয়ে ফেলেছিলেন যে সেঞ্চুরির সুবাস, শেষ পর্যন্ত তার পাওয়াই হয়নি। ওয়ান কি এখনো টেস্ট সেঞ্চুরি না থাকার আক্ষেপ করেন? রান আর সেঞ্চুরির মাঝে এমন বিচ্ছেদের তালিকা বেশ লম্বা। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সেরা পাঁচে একমাত্র নাম নিরোশান ডিকুয়েলা। 70 ইনিংসে 30-এর ওপর গড়ে রান করেছেন 2,000-এর বেশি, 15টা হাফ সেঞ্চুরি থাকলেও সেঞ্চুরি নাই। ভারতের হয়ে 40 টেস্ট খেলা প্রয়াত চেতন চৌহানের 50 ডিকুয়েলার চাইতেও বেশি। ভারতকে এক যুগ সার্ভিস দিয়েও 100 রান পাননি। অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন স্লেজিংয়ে বেশ দক্ষ, উইকেটের পেছনে দাঁড়িয়ে ব্যাটসম্যানের মনোযোগ নষ্টের সর্বোচ্চ চেষ্টাই করেন। তবে 30-এর বেশি টেস্ট খেলে ফেললেও পেইনের জন্য হয়তো ব্যথার কারণ হয়ে আছে নামের পাশে সেঞ্চুরি না থাকা। অবাক হলেন, হওয়াটাই স্বাভাবিক। পেইনের পূর্বসূরি স্যার ডন ব্র্যাডম্যানের সেঞ্চুরি হিসাব তোলা থাক, ডাবল সেঞ্চুরি আছে 12টা। রানার সেঞ্চুরির এ যুগে এসেও শতক বঞ্চিত থেকে যে কোনো প্রতিষ্ঠিত ব্যাটসম্যান হতাশ হবেন, এটাই স্বাভাবিক। তবে তারা সান্ত্বনা খুঁজতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ক্লেম হিলের থেকে। ক্যারিয়ারে 7 সেঞ্চুরি, আবার 99, 98 এবং 97 রানে আউট হওয়া একমাত্র ক্রিকেটারও ওই ক্লেম হিল। এটাই হয়তো জীবন, সুন্দর এবং অদ্ভুত। মানুষ প্রত্যয় অলরাউন্ডার,